ফুটবল জগতে এখন জোর জল্পনা চলছে যে ব্রাজিল ও বার্সেলোনা তারকা ফুটবলার নেইমার ক্লাব বদল করছেন এবং তাকে কিনে নেবার জন্য ১৯ কোটি ৬০ লাখ পাউন্ডের প্রস্তাব দিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন পত্রিকায় গত কিছুদিন ধরে এ নিয়ে বিস্তর খবর ছাপানো হচ্ছে। তবে বার্সেলোনার ম্যানেজার আর্নেস্তো ভালভার্দে বলেছেন এগুলো গুজব ছাড়া কিছুই নয় এবং তারা চান নেইমার বার্সেলোনাতেই থাকুক। প্যারিস সেন্ট জার্মেইন নেইমারকে কিনে নেবার যে প্রস্তাব দিয়েছে সে অনুযায়ী নেইমারের বেতন হবে প্রতি সপ্তাহে ৫,৯৬,০০০ পাউন্ড। সত্যি যদি এমন চুক্তি হয় তাহলে রিয়েল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো বা গ্যারেথ বেল, বার্সেলোনার লিওনেল মেসি বা ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবাকে বহু পিছনে ফেলে নেইমারই হবেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। সর্বশেষ ফরাসি দৈনিক লা প্যারিসিয়ার খবরে জানানো হয় নেইমার নাকি তার সতীর্থ খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন তিনি বার্সেলোনা ছাড়ছেন। স্পেনের আরেকটি পত্রিকা মুন্ডো ডিপার্টিভোর খবরে জানানো হয়েছে নেইমার চলে গেলে তার শূন্যস্থান পূরণ করার জন্য জুভেন্টাস আর্জেন্টাইন ফরওয়ার্ড পাওলো দিবালাকে কেনার চিন্তা করছে বার্সেলোনা। নেইমারের পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। শোনা যায় তাকে ৭০ মিলিয়ন পাউন্ডের বেশি দাম দিয়ে কিনেছিল বার্সেলোনা। মেসি, নেইমার আর সুয়ারেজ এই তিন স্ট্রাইকারের সমন্বয়ে বার্সেলোনার আক্রমণ ভাগ সব প্রতিপক্ষের কাছে ছিল ভীতিকর। সে সময় তাকে যাতে অন্য ক্লাব কিনে নিতে না পারে সেজন্য তার চুক্তিতে একটি ধারা রাখা হয়েছিল। সেই ধারা অনুযায়ী ১৯৬ মিলিয়ন পাউন্ড দিতে রাজি থাকলেই কেবল নেইমার অন্য ক্লাবে যাবার কথা আলোচনা করতে পারবে। এখন জানা যায় প্যারিস সেন্ট জার্মেইন নেইমারকে কিনতে এতই উদগ্রীব যে তারা সেই দাম দিতেও রাজি হয়ে গেছে।